যাকে আমি একটা কাটা ঘুরে ডাক্তারে নিয়ে যাচ্ছি না, আমি তাকে নামাজেও শিখাই নাই, তাওহিদ শিখাই নাই, ইসলামের জ্ঞান দেই নাই, ইসলামী কৃষ্টা সাজার কিছু শিখাই নাই, ডান হাতে খাচ্ছে বাম হাতে খাচ্ছে। আচ্ছা বলেন দেখি, আমি এত চেষ্টা করে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, মনে করছি আমি তার সুখ দুঃখের মালিক, তাকে সুখে জীবন করব। আপনি তাকে এই ছোট্ট একটি দোয়াও ঘর থেকে বের হওয়ার সময়, স্কুলে যাবা এই দোয়াটি পড়ে বের হও, এটা আপনি শিখাতে পারেন নি? বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, এতটুকু কালচার তো আমি শিখাতে পারি নাই, তো আমার ঘরে বরকত হবে কোথা থেকে রে ভাই? সম্মানিত দিনী ভাই, আমি যে সন্তানের জন্য মাপে ওজনে কম দিয়েছি মানুষকে, কেন তাদেরকে বাড়ি বিল্ডিং বানাতে চাই, সন্তানদেরকে সব কিছু করলাম যে সন্তানদের সুখের আশাই, কিন্তু কোরআন বলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিশেষ করে আর একটা ভুলের মধ্যে আছি আমরা, হলে আমরা আমাদের সন্তানকে অতি ভালোবাসি, এত ভালোবাসি আমরা আমাদেরও কল্যাণ চাই আর ওদেরও 100% কল্যাণ চাই। সেই কল্যাণটা কোন পথে চাচ্ছেন আপনি? আপনি চাচ্ছেন আমার ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে বড় একটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বড় একটা প্রকৌশলী হয় এবং বড় একটা চাকরিজীবী যদি হয় আমার জীবন সফল, তাই নয় কি? এই জন্য আপনার ছেলেকে ছোটোবেলায় কিন্তু মক্তবে পাঠান নেই, এই ব্যবস্থাই নেই, কোরআন শিক্ষার তো ব্যবস্থা আমার মসজিদে নেই, আমি তো চেষ্টাও করি নাই, ব্যবস্থা থাকলেও দেই নেই, মাদ্রাসা খুলেছি, এটিএম আসবে কোথেকে? দিনাজপুর থেকে আসবে, রংপুর থেকে আসবে, ওই গরিব গ্রাম থেকে আসবে, আমি শহরের মানুষ, ধনী মানুষ, ব্যবসায়িক, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে মাদ্রাসায় পড়বে না? আপনি মনে করছেন আপনি অতি বুদ্ধিমান? যে না, আপনি অতি বুদ্ধিমান নয়, আপনার ছেলেকে ব্যারিস্টার বানায় যান, ইঞ্জিনিয়ার, আল্লাহ তৌফিক দান করুক, দরকার আছে ব্যারিস্টারের, দরকার আছে ইঞ্জিনিয়ারের, দরকার আছে ডাক্তারের, দরকার আছে সব কিছু দরকার আছে, কিন্তু আনতা মাসউল কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার পরিবার সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, রাইন আলা আহলি বাইতিহি, তোমার স্ত্রী কীভাবে চলছে, পর্দায় চলছে নাকি বেপর্দায় চলছে, হ্যাঁ এই ঘরের মধ্যে ইসলামিক কালচার আপনি দিয়েছেন কি না? আপনার সন্তান ঘরে ঢুকলে সালাম দেয়, বড়দেরকে সম্মান করে? আপনার সন্তান কি জানে ঘর থেকে বের হলে কী দোয়া পড়তে হয়? আপনি কিসের নিরাপত্তা? আপনি কি মনে করেন বুদ্ধিমান? আপনি বুদ্ধিমান না। রসুল বলছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোট্ট একটি দোয়া, কেউ যদি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন, ফাকাদ হুদিতা উফিতা উকিতা, তোমাকে হেদায়েত দেওয়া হয়ে গেছে, কুফিতা তোমার নিরাপত্তার জন্য যথেষ্ট, উকিতা তোমাকে নিরাপত্তা দেওয়া হয়ে গেছে, আল্লাহু আকবার, ওয়া তানাহা মিনহু শয়তান, তোমার কাছ থেকে শয়তান দূরে চলে গেছে। আচ্ছা বলেন দেখি, আমি এত চেষ্টা করে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, মনে করছি আমি তার সুখ দুঃখের মালিক, তাকে সুখে জীবন করব। আপনি তাকে এই ছোট্ট একটি দোয়াও ঘর থেকে বের হওয়ার সময়, স্কুলে যাবা এই দোয়াটি পড়ে বের হও, এটা আপনি শিখাতে পারেন নাই, তাই নয় কি? দেখেন আমি কাউকে দোষারোপ করছি না, আমি প্রত্যেকেই নিজেকে প্রশ্ন করছি যে আমরা যে বুদ্ধিমান মনে করে একমুখী চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে মনে হয় দুনিয়া অর্জন করে পাহাড় বানিয়ে যদি দিতে পারতাম তাহলে মনে আমি সফল, আমার সন্তান সফল, আমার পরিবার সফল, কিন্তু ভুল, ভুল পথে আসি তো। দুনিয়ায় আমার ছেলেকে যদি একটা কাঁটা ফোটে কত কষ্ট পায়, আরে বাচ্চারা পায়ে কাঁটা ফুটেছে, তাই নয় কি? সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি, আমার সন্তানের অকল্যাণ চাই না, কিন্তু আপনি নিজে হাতে তো জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, কই? রসুল বলছেন 7 বছর বয়স হলে তোমার ছেলেকে নামাজের হুকুম দাও, দিয়েছেন? 10 বছর হলে তাকে মারো, মেরেছেন? কুল্লুকুম রাইন, এটা তো আল্লাহর সামনে আমাকে জিজ্ঞাসা, এটা আমার সন্তান যাকে আমি একটা কাঁটা ঘুরে ডাক্তারে নিয়ে যাচ্ছি না, আমি তাকে নামাজেও শিখাই নাই, তাওহিদ শিখাই নাই, ইসলামের জ্ঞান দেই নাই, ইসলামী কৃষ্টা সাজার কিছু শিখাই নাই, ডান হাতে খাচ্ছে বাম হাতে খাচ্ছে, বিসমিল্লাহ বলে খাচ্ছে না খাচ্ছে, ঘর থেকে ঢুকলে যে একটা বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হয়, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, এতটুকু কালচার তো আমি শিখাতে পারি নাই, তো আমার ঘরে বরকত হবে কোথা থেকে রে ভাই? রসুল বলছেন কোনো ব্যক্তি যদি ঘরে ঢোকার সময় বলে বিসমিল্লাহ, খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, শয়তান বলে মা লা মাবিতা লাকুম ওয়ালা আশা,
আমার এই ঘরে ঢোকার পারমিশনও নেই, খাওয়ার পারমিশনও নেই। বিশ্বাস, রসুল বলছেন আমি কত বড় বয়স হয়েছে, নিজেও বিসমিল্লাহ বলে ঘরে ঢুকি না, আমার সন্তানদেরকে এখনও শিখাতে পারি নাই যে বিসমিল্লাহ বলে খাও। সম্মানিত দিনী ভাই, আমি যে সন্তানের জন্য মাপে ওজনে কম দিয়েছি মানুষকে, কেন তাদেরকে বাড়ি বিল্ডিং বানাতে চাই সন্তানদেরকে, তাই নয় কি? সুদ খেলাম, ঘুষ খেলাম, ঘিস ধোকা দিয়ে জিনিসপত্র বিক্রি করলাম, সব কিছু করলাম যে সন্তানদের সুখের আশায়। কিন্তু কোরআন বলছে قالوا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين آية الله যাদের অধীনস্থ আমরা ছিলাম, আমাদের বড় যারা, যারা আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই, কারা? আমার মা বাপ, দায়িত্বশীল, আল্লাহ আমার কাছে নিয়ে আসো, আমি তাদের পা দিয়ে আমরা ডোলে খুঁজতে চাই, আমার সন্তান। কোরআন পড়েন,